আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার ইন্ডিয়া সফর। আমি ইন্ডিয়া বেড়াতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগের একটা ভিডিও, আপলোড করা হয়েছিল না। তা আমি কয়েকটি ইন্ডিয়া আমি কোথায় কোথায় গিয়েছি আপলোড করেছি। এটাও আমার একটা ফেভারিট প্লেস ছিল, এই জন্য এটা আপলোড করে দিলাম আজকে। এটা ছিল শিমলা। যারা গিয়েছেন তারা জানেন এটা কত সুন্দর একটা জায়গা। পাহাড়ের উপরে অনেক উঁচু, অনেক উঁচু, নিচের থেকে অনেক উঁচু পাহাড়ের উপরে আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম, পাহাড় দেখতেই পাচ্ছেন, এই পুরা পাহাড়ের উপরে আমরা উঠে গিয়েছিলাম। মানে আর যে ড্রাইভার ছিলেন উনি খুবই এক্সপার্ট ছিলেন এবং রাস্তাটা খুব সুন্দর ছিল। আমি বুঝতে পারিনি যে এত সুন্দর রাস্তা হবে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর রাস্তা ছিল, এই জন্য এত উঁচু উঠছিল সেটা ফিলই করি নাই আসলে। খুবই খুবই একটা সুন্দর প্লেস, আমার হাজবেন্ডের একটা প্রিয় ড্রিম প্লেস ছিল, এই জন্য আমরা তো ছিলাম দিল্লিতে। সেই দিল্লি থেকে এখানে আসতে প্রায় আমাদের 10 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আমরা একটা মাইক্রো ভাড়া করেছিলাম, কিন্তু আশাটা মনে হচ্ছে সার্থক। পিছনের ভিউটা দেখেন কি যে সুন্দর, পাহাড়ের উপরে বাড়ি, অপূর্ব অপূর্ব সুন্দর। এজন্য আসার এত কষ্ট করে আসার পরেও মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে আসলে একটা প্রিয় জায়গা, না আসলে আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা জায়গা ইন্ডিয়াতে আছে। বিকজ নাম অনেক শুনেছি, আমরা শুনেছি এখানে একটু ঠান্ডা পড়ে, এর জন্য আমরা হালকা কিছু শীতের কাপড়ও সাথে করে এনেছিলাম, কিন্তু আসলে সেটা লাগেনি কারণ অনেক গরম ছিল। সন্ধ্যার দিকে হালকা হালকা একটু ঠান্ডা ছিল, তাছাড়া সারাদিনে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমরা খুবই খুবই এনজয় করেছি, মানে খুব খুবই ভালো লাগছিল। আর আমরা তারপর সারাদিন আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। আমরা অনেক ভোরে ভোরের লাইক ভোর 5টার দিকে রওনা দিয়েছিলাম বাসা থেকে, এখানে অনেক অনেক টাইম লেগেছে আসার পরে, আমরা মানে বিকাল হয়ে গেছিলো প্রায়। ঘুরে টুরে তারপরে আমরা দেখলাম যে জায়গাগুলো এত সুন্দর, খুব ভালোই লাগছিল পাহাড়ের উপর দিয়ে উঠতে। আর অনেক মাঙ্কি ছিল, বানর ছিল রাস্তা চারপাশ দিয়ে হাঁটছিল, মানে আনকমন লাগছিল একটু দেখতে। মানে আমরা তো আসলে ইউজুয়ালি দেখি না এরকম ওপেন, তা সেগুলো রাস্তার উপর দিয়ে হাঁটছিল এবং ঝর্ণা ছিল কিছু, মানে অন্যরকম একটা পরিবেশ। আমরা খুবই এনজয় করেছি, আমার বাচ্চারা খুবই এনজয় করেছে। আর পাহাড়ের তলদেশে, মানে পাহাড়ের উপর দিয়ে মানে ঘুরতে ফিরতে, ন্যাচারাল বিউটি দেখতে সবারই ভালো লাগে। আমরা খুবই এনজয় করেছি, অসম্ভব সুন্দর বিউটি, অসম্ভব সুন্দর। কেউ যদি ইন্ডিয়ায় বেড়াতে যান, সবাইকে বলবো যে সময় করে, এই যদি সময় থাকে তাহলে শিমলাটা ঘুরে আসতে পারেন, সবার কাছে ভালো লাগবে। অন্যরকম একটা সৌন্দর্য এখানে আছে, গাছগুলো এই যে পাহাড়ের উপরে যেরকম গাছগুলো হয় বড় বড় লম্বা লম্বা, তেমনই গাছগুলো ছিল, সব কিছু আনকমন। ইন্ডিয়া আসলে অনেক বড় একটা কান্ট্রি, এর জন্য এক এক জায়গা এক এক রকম। যেটা দেখলাম কয়েকটা প্লেস ঘুরতে গিয়েছিলাম দেখলাম যে, এবং শিমলা আসতে গিয়ে আমাদের 3টা রাজ্য পার হয়ে আসতে হয়েছে, মনে হয় এটার ক্লোজেস্ট রাজ্য মনে হয় কি যেন মনে পড়ছে না, মনে হয় পাঞ্জাব। তা সেটাও অন্যরকম একটা ভিউ, এটা মানে অন্যরকম ভিউ, এক একটা এক এক রকম। আর সবচেয়ে মজা লাগছিল আসলে বাড়িগুলো দেখতে পাহাড়ের উপরে, এবং এই জন্য দূরের থেকে মনে হচ্ছিল যে একটার মাথার উপরে আরেকটা, এরকম লাগছিল দেখতে, অন্যরকম সুন্দর আসলে। আমরা খুবই খুবই এনজয় করেছি, বাচ্চারা খুবই এনজয় করেছে, প্রত্যেকটা বাড়িঘর, বিশেষ করে ট্যুরিস্ট প্লেসগুলো যে যে হোটেলগুলো বানিয়েছে ওগুলো খুব সুন্দর। তারপরে আমাদের ভাবলাম যে আমরা খাওয়া দাওয়া করি, আর এখানে ম্যাক্সিমামই ভেজিটেরিয়ান, তা আমরাও ভেজিটেরিয়ানই খেলাম। তা এখানে যে আমরা যে কয়েকটা নিয়েছিলাম যে খাবারগুলো, এত টেস্টি মনে হয় এখনো মুখে লেগে আছে। একটা নিয়েছিলাম দইয়ের একটা কি যেন, আর একটা ডাল, আরও
কয়েকটা আইটেম নিয়েছিলাম আমরা, বেছে বেছে নিলাম। প্রত্যেকটা আইটেম মানে এত মজার, এবং এরা ডেকোরেশন করে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, কারণ এরা তো অনেক স্পেশালিস্ট। আমার কাছে মনে হলো বিভিন্ন ধরনের চাটনি এবং ডাল রুটি, এগুলো তো কমন, বাট মানে গরম গরম দিয়েছিল। আমরা খুব ক্ষুধার্ত ছিলাম এবং এই জন্য আমরা এত এনজয় করে খেয়েছি খাবারগুলো, এবং এখনো মনে হয় যে আমাদের মুখে লেগে আছে। এক একটা খাবার এক একটা থেকে মজা ছিল। তারপরে আমরা আবার ওখানে আমরা পরের দিন আবার রওনা দিলাম, কারণ তারপরের দিন ঈদ ছিল, তো এই জন্য আমরা আর বেশি দেরি করিনি। আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম। তা রওনা দিয়ে আসার পথে আবার ধাবা যেটা পড়ে সেখানে তো আবার খাওয়া লাগে, সেখানেও আবার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা মনে হয় সারা রাত মনে হয় আমরা রাস্তায় ছিলাম। আমরা ভোরে এসে পৌঁছেছি, তারপরে ছিল ওই দিন ঈদের দিন ছিল। ঈদের দিন আম্মুকে দেখতে মেনলি ইন্ডিয়ায় যাওয়া আপনারা সবাই জানেন, তা আম্মুর বাসায় একা ছিল, এই জন্য আমার মামা ছিল বাসায়, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম, সবাই মিলে একসাথে ঈদ করলাম। আম্মু ঈদের দিন সকালে সবাইকে সালামি দিল, অনেকদিন পর আম্মুর হাতে সালামি পেলাম আলহামদুলিল্লাহ। তা সবাই মিলে আবার সকালের খাওয়া দাওয়া করে আমরা আবার বিকালে ঘুরতে গিয়েছিলাম, কারণ আমাদের একদিন পরে আবার লন্ডনে চলে আসতে হবে, এই জন্য আমরা আর জাস্ট একদিন লাস্ট ঘোরাঘুরি করে আমরা একদিন পরে রওনা দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়ান সফরটা অসাধারণ ছিল, আগে কখনো যায়নি এই প্রথম। কিন্তু ইন্ডিয়া এই 2 সপ্তাহের জন্য গিয়েছিলাম, এত অল্প ভিজিটে আসলে ইন্ডিয়া দেখা সম্ভব না, অনেক অনেক কিছু দেখার আছে। ইনশাল্লাহ যদি আবার কখনো যাই অনেক টাইম নিয়ে যাব, যেন সবগুলো জায়গাগুলো দেখে আসতে পারি, যতটা জায়গা দেখা যায়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনারা যেন সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।